আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন গত বছরের তুলনায় বর্তমান বছরের যে বাজেট, সেই বাজেটে ব্যক্তিগত আয়করের কিছুটা পার্থক্য এসেছে। তো কী সেই পার্থক্য, আমি আমার ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রথমে যদি আসি ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স অথবা ব্যক্তিগত আয়করের স্ল্যাব নিয়ে কথা বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা নিম্নরূপ করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ এইটা প্রস্তাব করা হয়েছে এবং এটাই বাস্তবায়ন হয়েছে। যেমন গত বছর ছিল 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম থাকলে তাকে 0 টাকা ইনকাম ট্যাক্স দিতে হতো, আর বর্তমানে যেটা হবে 23-24 অর্থ বছরে সেটা হচ্ছে 3,50,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে। গত বছর ছিল 3 লক্ষ টাকা, আর এই বছর 50,000 টাকা বাড়িয়ে 3,50,000 টাকা পর্যন্ত শূন্য রিটার্ন। তারপরে হচ্ছে পরবর্তী যে ইনকাম, সেই ইনকামের 1 লক্ষ টাকা পর্যন্ত 5% ছিল গত বছর, এই বছরও 5%। এর পরবর্তী ইনকামের 3 লাখ টাকা পর্যন্ত 10% ইনকামের উপর 10% ট্যাক্স, এবং এই বছরও 10% রাখা হয়েছে। তারপরে ইনকামের অবশিষ্ট 4 লাখ টাকার উপর 15%, এই বছরও 4 লাখ টাকার উপর 15% রাখা হয়েছে। তারপরে হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত 20%, এই বছরও 5 লক্ষ টাকার উপর 20% রাখা হয়েছে। তারপর হচ্ছে অবশিষ্ট যে টাকা থাকবে ইনকামের, সেই অবশিষ্ট টাকার উপর 25% ট্যাক্স রাখা হয়েছিল গত বছর, এই বছরও সেম 25% রাখা হয়েছে। তো এখানে শুধু পরিবর্তন এসেছে, প্রথম যে স্ল্যাবটা সেটা হচ্ছে গত বছর ছিল 3 লক্ষ টাকা, এই বছর হচ্ছে 3,50,000 টাকা। এটা হচ্ছে ব্যক্তিগত আয়করের সীমা। এখন যদি আমি আসি ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম অথবা করমুক্ত আয়, করমুক্ত আয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে মহিলা ও 65 বছর বা তার ঊর্ধ্বে বয়সের করদাতাদের জন্যে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি করদাতার জন্যে 4,75,000 টাকা পর্যন্ত ইনকামের ওপর কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না, এগুলো করমুক্ত আয়। গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধ করদাতা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনকামের উপর কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। তারপর হচ্ছে তৃতীয় লিঙ্গ করদাতা, যারা তৃতীয় লিঙ্গ আছে তাদেরকে 4,75,000 টাকা পর্যন্ত কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এখানে আরেকটি কথা আমি যুক্ত করি, সেটি হচ্ছে আমরা যাদের মানে আমাদের যাদের পিতামাতা আপনার প্রতিবন্ধী আছে, যারা যদি পিতামাতা প্রতিবন্ধী থাকে, সেক্ষেত্রে সেই প্রতিবন্ধী পিতামাতার যে সন্তান, সেই সন্তানদের ইনকামের এই স্ল্যাব, যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের থেকেও আরও এই স্ল্যাবের থেকেও আরও 50,000 টাকা যুক্ত হবে। যেমন ধরুন যে আমার পিতামাতা যদি প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে আমার ইনকামের এখানে 3,50,000 টাকা আছে, তো আমার জন্য এখানে হয়ে যাবে 4 লক্ষ টাকা, অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত আমাকে শূন্য রিটার্ন দিতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা ভালো একটি ইনফরমেশন পেয়েছেন। আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আমাদের ইনকামটাকে ক্যালকুলেশন করব। তো এ রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।